নমস্কার সবার, প্রথমে আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বর্তমানে আমরা জ্যোতিষশাস্ত্রের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে থেকে এগিয়ে চলছি এবং জ্যোতিষটাকে কিছুটা শেখার চেষ্টা করছি, কিছুটা বোঝার চেষ্টা করছি। তো অনুষ্ঠানের সিধে সিধে চলে আসবো। তো তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে। এছাড়াও যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করতে চান, জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, আমার কাছ থেকে যদি সেটি করতে চান তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের আলোচনাতে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভাবকারক গ্রহ। কেন লিখে রেখেছি আমি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ভাবকারক গ্রহ। জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই ভাবকারক গ্রহ খুব ইম্পর্টেন্ট। ভাবকারক গ্রহ কাজটা কি, আমরা যখন ভাব বিচার নিয়ে আলোচনা করব তখন আমরা 12টি ভাব পাব, অর্থাৎ লগ্ন থেকে আমাদের গোনা চালু হবে এবং লগ্নকে এক নম্বর ধরে আমরা পরপর পরপর অ্যান্টি ক্লক ওয়াইজ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম করে আমরা ভাব পাব। এবং এই ভাবগুলি থেকে একজন মানুষের জীবনের বিশেষ বিশেষ বিষয় বিচার করা হয়ে থাকে। তো এই বিচারগুলো সম্পর্কে আমরা যেমন শিখব, তো এখানে আজকে আমাদের ভাবকারক গ্রহটির যেটি কাজ সেটি হচ্ছে সেই সমস্ত ভাবগুলিকে এই গ্রহগুলি কন্ট্রোল করে, অর্থাৎ বলা যেতে পারে সেই সমস্ত ভাবগুলির বিষয়গুলির ওপরে এই গ্রহগুলির প্রাধান্য কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তো এইটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন, এই ভাবকারক গ্রহটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই ভাবকারক গ্রহটি কিন্তু সেই ভাবের যে সেই ভাবের যে বলাবল সেই বলাবলের বিষয়টাও কিন্তু বিচার করা হয় এই ভাবকারক গ্রহ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রহটি কিন্তু সমস্ত সময় আমাদের ভাব বিচার করার ক্ষেত্রে আমরা এটিকে প্রাধান্য দেব, অর্থাৎ যে কোনো ভাব বিচার করার ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেই ভাবের অধিপতি সেই ভাবে বসে রয়েছে বা সেই ভাবটি যথেষ্ট শুভ হয়েছে, কিন্তু ভাবকারক গ্রহ যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই ভাবটি সম্পর্কে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। আবার আমরা যদি দেখি যে একটি ভাব দুর্বল হয়ে পড়েছে কিন্তু ভাবকারক গ্রহটি খুব স্ট্রং হয়ে রয়েছে, সে কিন্তু সেই দুর্বল ভাব হওয়া সত্ত্বেও সেই ভাবকারক গ্রহটি কিন্তু সেই ভাবের সাহায্য করবে বা সেই ভাবকে হেল্প করবে। অর্থাৎ এখানে আমরা ভাবকারক গ্রহ বলতে বলতে পারি যে কিছু কিছু ভাবকে কিন্তু কিছু কিছু গ্রহ আছে প্রচণ্ড সাহায্য করে। তো এটা কীরকমভাবে কার্যকরী হয় অবশ্যই আমরা সব বিচারের ক্ষেত্রে দেখব, তবে আজকে বিষয়টাকে খেয়াল রাখবো বা লিখে রাখার চেষ্টা করতে হবে আপনাদেরকে যে ভাবকারক গ্রহ কোন কোন গ্রহ কোন কোন ভাবকে কন্ট্রোল করে। প্রথমেই চলে আসবে যার নাম, সেটি হচ্ছে রবি। রবি কোন কোন ভাবকে কন্ট্রোল করে? রবি হচ্ছে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন, এক নম্বর ভাব অর্থাৎ লগ্ন, এবং 10 নম্বর ভাব হচ্ছে কর্ম। এই দুটো জায়গা কিন্তু কিন্তু রবি কন্ট্রোল করে থাকে। এই দুটো জায়গার বিষয় যাবতীয় কিছু কিন্তু রবির হাতে আসে, অর্থাৎ লগ্নের যখন আমরা বিচার করব, তখন আমরা যেমন লগ্নপতিকে দেখব, যেমন আমরা লগ্নকে দেখবো, লগ্ন কী পজিশানে বসে রয়েছে, লগ্নপতি কী পজিশানে বসে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রবিকে দেখব। আবার কর্মের জায়গাটা, আমরা যেমন দশম ভাব থেকে কর্ম বিচার করে থাকি, এই দশম ভাব থেকে কর্ম বিচার করার জন্য দশম ভাব থেকে যেমন আমরা কর্ম বিচার করব, মান সম্মান বিচার করব, কতটা যশ খ্যাতি হবে সেই জাতকের ভেতরে সেটা বিচার করব, দশম ঘর থেকে আমরা পিতা বিচার করব, ঠিক এই রবি থেকেও কিন্তু আমরা সেই বিষয়গুলি বিচার করব। অর্থাৎ এই বিচারগুলি করতে গেলে পরে আমরা যেমন এই ভাব বা ভাবপতিকে দেখব, তেমন কিন্তু আমরা এই ভাবকারক গ্রহটিকেও কিন্তু দেখব। আবার এই ভাবকারক গ্রহটি কিন্তু যদি এই ভাবগুলি এই ভাবকারক গ্রহটি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু এই ভাবের কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবে, কিছু না কিছু সমস্যার সৃষ্টি করবে। আবার এই ভাবকারক গ্রহটি যদি স্ট্রং হয়ে যায় আর এই ভাব যদি কোনোভাবে দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এই ভাবকারক গ্রহটি কিন্তু এই ভাবটিকে এসে সাহায্য করবে। আবার এই ভাবটি যদি সাহায্য করবে কিন্তু সম্পূর্ণভাবে যদি এই ভাবটি দুর্বল হয়ে পড়ে তাহলে ভাবকারক গ্রহটি যতটা শক্তিশালী হয়ে থাকবে সে তার নিজের বল অনুসারে এই ভাবটিকে সহযোগিতা করবে, কিন্তু ভাব যদি দুর্বল হয়ে পড়ে তাতে ভাবকারক গ্রহ কিন্তু সম্পূর্ণ তাকে সুস্থ করে দিতে পারবে না। এই হয় ভাবকারক গ্রহ মানে,
এরকম ভাবে আমরা যদি দেখি তাহলে রবি হচ্ছে আমাদের লগ্নের কারক। লগ্ন মানে হচ্ছে কি? লগ্ন মানে হচ্ছে শরীর। লগ্ন মানে হচ্ছে কি? লগ্ন মানে মস্তিষ্ক। তাহলে রবির অবস্থান, রবির প্রভাব বা রবি কিন্তু লগ্নের ক্ষেত্রে ভাবকারক গ্রহ। তাহলে আমরা লগ্ন যখন বিচার করব, একজন জাতকের শরীর যখন বিচার করব, তখন আমরা যেমন লগ্নকে দেখব, আমরা লগ্নপতিকে দেখব, আমরা কিন্তু রবিকে দেখব, তাহলে কিন্তু এই উত্তরটা আমরা পাব। আমরা যদি দেখি যে লগ্ন ভালো অবস্থানে রয়েছে, লগ্নপতি ভালো অবস্থানে রয়েছে, রবি প্রচণ্ডভাবে পীড়িত হয়ে গেছে, তাহলে কিন্তু তার শরীরকে নিয়ে কিছু না কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা লগ্ন থেকে আরও যে সমস্ত জিনিস বিচার করব, সেই সমস্ত বিচারগুলোও কিন্তু আমরা এই রবি থেকে দেখবো। কারণ এক একটি ভাব, অর্থাৎ 12টি ভাব আছে, এই 12টি ভাবের মধ্যে কিন্তু এক একটি ভাব থেকে অনেক রকম জিনিস বিচার করা হয়ে থাকে, তো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করবই। তো এটা হচ্ছে ভাবকারক গ্রহের মানে। এবার আপনারা লিখে রাখবেন এগুলোকে যদি মনে করেন, তো এগুলো কিন্তু কাজে লাগবে আমাদের। তো আমরা রবি থেকে বিচার করব লগ্ন, এবং তার সঙ্গে সঙ্গে দশম ভাব, এই দশম ভাব থেকে আমরা কি বিচার করব? কর্ম, এবং তার সঙ্গে সঙ্গে জাগতিক উন্নতি, উন্নতি রবি থেকে বিচার করে থাকব। এরপরে হচ্ছে আমাদের কোনটি? এরপরে হচ্ছে চন্দ্র। চন্দ্র কোন কোন ভাবের কারক? চন্দ্র হচ্ছে ফোর্থ হাউসের কারক, চতুর্থ ভাব, চতুর্থ ভাবের কারক, চতুর্থ ভাবের কারক হচ্ছে চন্দ্র। তাহলে চতুর্থ ভাব বিচার করার ক্ষেত্রে কিন্তু আমরা চতুর্থ ভাব যেমন দেখবো, তেমন চন্দ্রকেও দেখবো, কারণ চন্দ্র হচ্ছে ভাবকারক গ্রহ। তাহলে চতুর্থ ভাবের থেকে আমরা কী কী বিষয়গুলো বিচার করব? যেমন আমরা চতুর্থ ভাব থেকে মন বিচার করব, মন বা হৃদয়, হৃদয় বিচার করব চতুর্থ ঘর থেকে, চতুর্থ ভাব থেকে। তেমন আমরা কিন্তু মা বিচার করব, তেমন কিন্তু আমরা বিদ্যা বিচার করব, তেমন কিন্তু আমরা সুখ বিচার করব, এইগুলো কিন্তু আমরা বিচার করব। আমরা এই শুধুমাত্র ভাবকারক গ্রহটিকেও কিন্তু অনেক সময় এই ভাবকারক গ্রহটির পজিশন অনুসারে আমরা কিন্তু এই ভাবগুলি, এই বিষয়গুলি সম্পর্কে অনেকটাই কথা বলে ফেলতে পারবো। এই ভাবকারক গ্রহটিকে যদি আমরা পর্যবেক্ষণ করি শুধুমাত্র, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলি সম্পর্কে অনেক রকম কথা বলে ফেলতে পারবো। তবে আমরা সেখানে যাচ্ছি না, আমরা সবসময় একটা কথা বলছি যে হিসাবের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যদি আমরা মন বিচার করি, তাহলে মন বা বিদ্যা, যদি আমরা মন বা বিদ্যা বিচার করি, তাহলে আমাকে কি করতে হবে? মন মানে হচ্ছে চতুর্থ ভাব, চতুর্থ ভাব দেখব, তার সঙ্গে সঙ্গে আমরা চতুর্থ ভাবের অধিপতি দেখব, ভাবের অধিপতি, ভাবের অধিপতিকে দেখব, তার সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রকে দেখব। এই তিনটে জায়গাতে মিলিয়ে আমরা কিন্তু এই চতুর্থ ভাবের থেকে যে মন বিচার করা হয়, এই মনের জায়গাটা বা হৃদয়ের জায়গাটা খুঁজে পাবো। বুঝতে পারলাম? এরপরে হচ্ছে মঙ্গল। মঙ্গল, মঙ্গল থেকে আমরা কোন, মঙ্গল কোন কোন ভাবের কারক? মঙ্গল হচ্ছে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের কারক গ্রহ। তাহলে মঙ্গল হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ, সিক্সথ, এটা থার্ড হবে, তৃতীয় অর্থাৎ থার্ড এবং সিক্সথ, থার্ড এবং সিক্সথ ভাবের কারক হচ্ছে মঙ্গল। অর্থাৎ আমরা থার্ড হাউস থেকে কি কি বিচার করব? থার্ড হাউস থেকে আমরা ভ্রাতা ভগ্নী বিচার করব, তৃতীয় থেকে আমরা কি বিচার করব? ভাই বোন, তৃতীয় ঘর থেকে আমরা সাহস বিচার করব, তৃতীয় ঘর থেকে আমাদের চেষ্টা বিচার করব, তৃতীয় ঘর থেকে আমাদের কমিউনিকেশন বিচার করব। তাহলে এই মঙ্গল কিন্তু এই তৃতীয় ভাবের কারক গ্রহ। আবার ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করব? পরাক্রম বিচার করব, পরাক্রম। ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করব, ষষ্ঠ ভাব থেকে আমরা তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব থেকে আমরা যেটাকে বলে দাসত্ব করার পবিত্রি, সেই জায়গাটা বিচার করব। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার
করব এবং সেইটার ভাবকারক গ্রহ কিন্তু মঙ্গল। আবার এখানে এটা হচ্ছে প্রধান, এটা কিন্তু খেয়াল রাখতো মঙ্গলের ক্ষেত্রে এটা কিন্তু প্রধান, প্রধান কিন্তু এইটা। আবার মঙ্গল কিন্তু এটা লেখা হয়ে গেছে হয়তো আপনাদের, আবার মঙ্গল কিন্তু, মঙ্গল কিন্তু এই মঙ্গল আমি লিখেছি মঙ্গল অলরেডি, মঙ্গল কিন্তু ভাবকারক গ্রহ যেমন তেমন এই মঙ্গল কিন্তু ভূমির কারক, ভূমির কারক। তাহলে এই ভূমিটার জন্য আমরা চতুর্থ ভাবে কারক বলবো মঙ্গলকে। অর্থাৎ আমরা যখন চতুর্থ ভাব থেকে ভূমি বিচার করা হয়, গৃহ বিচার করা হয়, চতুর্থ ভাব থেকে গৃহ বা ভূমি বিচার করা হবে, তাহলে এই চতুর্থ ভাবের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই ভূমিকাটা আমরা পাবো। এছাড়া আমরা যখন মামলা মকদ্দমা বিচার করব তখন কিন্তু মামলা মকদ্দমার ক্ষেত্রে আমরা কিন্তু এই মঙ্গলকে অষ্টম ভাব থেকে বিচার করব, অর্থাৎ মামলা মকদ্দমার ক্ষেত্রে এইট হাউস অর্থাৎ এইট, এই ক্ষেত্রে মঙ্গল ভাবকার গ্রহ হয়ে যাবে শুধু এই বিষয়টার জন্য, ঠিক আছে? এটা কিন্তু আপনারা নোট করে রাখবেন, এটা কিন্তু অবশ্যই আমাদের কাজে লাগবে। তো আজকে আমরা তিনটি গ্রহকে নিয়ে আলোচনা করলাম, আবার এর পরের দিন আরও আমাদের যে চারটি গ্রহ আছে এই চারটি গ্রহকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য নমস্কার।